नमस्कार, वेलकम टू माय चैनल। आज हमें आपने साथे शेयर करते चले काँचा पेपे दिए एक लोभनीय मुखरोचक स्वादेर रेसिपि। रेसिपिटी तैरी करार जोनो एखाने एक छोटो साइजेर काँचा पेपे नियेछि। पेपे के भालो करे धुए खोसा छाड़िए दुई भागे केटे निलाम, माझेर अंशटी परिष्कार करे नियेछि। पेपे के ग्रेट करे नेब। আপনারা চাইলে পেঁপেকে খুব ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন। পেঁপেকে গ্রেট করে নিয়ে নিলাম। পেঁপেকে একটা সাইডে রেখে দেব, অন্য দিক কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে জিরে মৌরি আর শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছে। জিরে মৌরি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে দেব, কড়াই থেকে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। গুঁড়িয়ে নেওয়ার জন্য মশলাকে কড়াই থেকে তুলে নিয়ে নিলাম। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 2 কোয়া রসুন আর 2 কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে মৌরি আর শুকনো লঙ্কা, ভাজা গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলা দিয়ে দিলাম। সব কিছু পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপের সাথে সব মশলা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন চালের গুঁড়ি, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ি কর্নফ্লাওয়ারকেও পেঁপের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দা বা বেসনও দিতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর যদি বেশি শক্ত মনে হয় তাহলে অল্প একটু জল দেবেন, আর যদি বেশি নরম মনে হয় তাহলে এতে আরও একটু চালের গুঁড়ি অ্যাড করে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি। ধনে পাতাকেও পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে করে এইভাবে তুলে দেখে নেবেন এটা পকোড়া তৈরির জন্য রেডি কি না। গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এইবার তেলে ভেজে নেব মুচমুচে মুখরোচক লোভনীয় স্বাদের পেঁপের পকোড়া। তেলের ওপর ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টে পাল্টে সবগুলিকেই ভালো করে ভেজে নেব। এইভাবে কাঁচা পেঁপের পকোড়া তৈরি করলে খুব টেস্টি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা চায়ের সাথে তৈরি করে দেখতে পারেন। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এগুলি ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছে। সেম প্রসেসে বাকিগুলিকেও ভেজে নেব। এগুলিও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। একটি প্লেটে নিয়ে নিলাম পেঁপের কুরকুরে পকোড়া, যা খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করা যায়। বাড়িতে কাঁচা পেঁপে থাকলে খুব সহজেই তৈরি করে দেখুন। তৈরি করে খেলে তবেই এর স্বাদ বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।